নমস্কার, আমি অদিতি। ইচ্ছে না না অদিতিতে সকলকে স্বাগত। বাগান সাজাতে এই ক্রোটন বা পাতাবাহার গাছটির কোনো তুলনাই হয় না। এই গাছের রঙিন পাতাগুলোর জন্যই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে এই গাছটিকে। এই পাতাবাহার গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যালোক না পৌঁছালেও যেন আলো থাকে। অন্তত আলোতে কিন্তু এই গাছটা বেশ সুন্দরভাবে হয়। আর এই ক্রোটন বা পাতাবাহার গাছগুলির কিন্তু অনেক ভ্যারাইটি হয়। আমাদের অনেকের যাদের বাড়িতে জায়গা আছে তাদের অনেকের বাড়িতেই কিন্তু এই গাছ বাড়ির সামনে সাজানো আছে। খুব সুন্দরভাবে এই পাতাবাহার গাছের ডাল থেকে চারা তৈরি করা সম্ভব। পাতাবাহারের গাছের কিন্তু ডাল থেকে কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে চারা তৈরি হয়। শুধু মাটিতে না, জলেও কিন্তু রাখলে খুব সুন্দরভাবে ডাল থেকে শিকড়ও ছেড়ে যায়। এই পাতাবাহার গাছের একটা ডাল কেটে জাস্ট এমনি মাটির মধ্যে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শিকড় ছাড়ে, রুটিং হরমোনের প্রয়োজন পড়ে না। আর এই গাছের ডাল যদি জলে রাখা হয় তবে কিন্তু 2 থেকে 3 দিন অন্তর অন্তর জলটাকে চেঞ্জ করে দিতে হবে, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে যাবে। এই গাছের ডাল নিতে হবে একটু পুরনো ডাল, বেশি সবুজ নিলে কিন্তু শিকড় বেরোনোর চান্স অনেক কম থাকে। তবে যদি একটু মোটা ডাল দেখে নেওয়া হয়, মানে পুরনো ডাল, তবে কিন্তু শিকড় খুব তাড়াতাড়ি চলে আসে। শুধু জলটাকে একটু 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিতে হবে। পাতাবাহার গাছগুলির মাটি আমি তৈরি করেছি আমাদের যে বাগানের মাটি তার সাথে সমান ভাগে গোবর সার বা ভার্মিকম্পোস্ট যে কোনো একটি, আর একটু নিচে বালি নিয়ে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। জল যাতে দিলে গাছের সব জল যেন নিচ থেকে বেরিয়ে যায়। এই পাতাবাহার গাছ দুটোকে কিন্তু আমি 8 ইঞ্চির টবে দিয়েছি। 8 ইঞ্চির টবে দিলেই কিন্তু খুব সুন্দর ঝাড়ালো হয়ে যাবে এবং যত বড় টবে দিতে পারবে ততই ভালো আর কি। আরেকটি কথা, যে আমরা যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না করি তবে কিন্তু গাছের গোড়াতে জল জমে গাছের গোড়া কিন্তু পচে গাছটি মরে যেতে পারে। তাই অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা আমাদের ভালো করতে হবে। গাছ প্রতিস্থাপনের পরে গাছ যেরকম ডাল ছাড়বে তার উপরে কিন্তু আমাদের পিঞ্চিংও করতে হবে। পিঞ্চিং করলে কি হবে, গাছটা সুন্দরভাবে ঝাঁকালো টাইপের হবে। যখনই গাছের ওপরের অংশগুলো লম্বা লম্বা হয়ে যাবে তখনই কিন্তু ডালগুলো কেটে দেব। পাতাবাহার গাছের জন্য কিন্তু সেইভাবে কোনো রকম যত্ন লাগে না। গাছটা বড় হওয়ার 6 মাস পর পর আমরা গাছের ওপরের যে মাটিটা রয়েছে ওটা একটু খুঁড়ে ওর ওপর দিয়ে একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমরা দিয়ে দিতে পারি। এর থেকে কিন্তু আর বেশি খাবার ওকে দিতে হবে না, এতেই গাছ সুন্দর হবে। আলোতে রাখলেও যেমন গাছটি সুন্দর হয়, তবে আমরা যতটা পারবো যদি রোদেও রাখতে পারি তাহলে পাতাগুলো আরও উজ্জ্বল টাইপের হবে। যাদের বাড়িতে বারান্দাতে আলো কম আসে, রোদ কম আসে আর কি, তারা কিন্তু ব্যালকনিতে আমরা করতেই পারি।